বন্ধুরা, আজ অনেকদিন পর আবারও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওর চেষ্টা করতেছি আপনাদেরকে আপডেট ভিডিও দেওয়ার জন্য। আজ আমার কাছে একটা 14 ইঞ্চি সিআরটি টেলিভিশন এসেছে, যেটা মানে আমি যদি চান মানে রিমোট পুশ করি, দেখা যাবে যে যেখানেই যাচ্ছে 40-এও যা, 41-এও একই চ্যানেল, 42-এও একই চ্যানেল, মানে সব জায়গায় দেখা যাচ্ছে একই চ্যানেল। আবার যদি আমি টিভিটাকে অটো সার্চে দিই, তারপরেও দেখা যাচ্ছে একটি চ্যানেলও আসতেছে না। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি কিভাবে এই সমস্যাটা সলভ করি, আপনারা আমার সঙ্গে একটু খুব ভালো করে লক্ষ্য করেন, দেখেন, তাহলে খুব সহজেই আপনারাও ঘরে আপনার আপনার কাজটা আপনি খুব সহজেই সারাতে পারবেন। আমাদেরকে এই সমস্যার জন্য প্রথমত যা দেখতে হবে, বন্ধুরা, তার আগে আমি পাওয়ারটি খুলে নিয়ে আমি প্রথমত আপনাদেরকে দেখার চেষ্টা করি যে আসলে বোর্ডটা কত নাম্বার আইসি দিয়ে করা। এটা একটা চায়না বোর্ড, যে চায়না টিভিতে অ্যাভেলেবল থাকে। বলা যায় যে 100 টিভির মধ্যে 90টার মধ্যে এই বোর্ড থাকে। এখানে জুম করে দেখান আইসিটার নাম্বার। আইসি নাম্বারটা 8873, যার কোড 6PR6, এটা সিস্টেম আইসি। এ আইসি দিয়ে এই বোর্ডটাকে করা, যার চ্যানেল ডাটা 5 ভোল্ট, চ্যানেল 5 ভোল্ট, 5 ভোল্ট চ্যানেল দিয়ে এই বোর্ডটাকে করা হয়েছে। আমাদের টিভি কাজ প্রথমত করতে গেলে বেসিক আইডিয়াটা অবশ্যই থাকা দরকার, কোথায় কত ভোল্ট থাকবে। এটা যদি আমি ভালো না জানি, তাহলে আমার কাজ করতে সমস্যা হবে। তো সেক্ষেত্রে প্রথমত আমাদেরকে ভোল্টসগুলো মেপে দেখতে হবে। বন্ধুরা, আমি পাওয়ার কেবল ইন করলাম, তা এখন আমরা এই টিভিটার ভোল্টসগুলো ঠিক আছে কি না সেটা দেখব। আমরা যে সমস্যাটার জন্য আজ টিভিটা খুলছি, সেটা জন্য প্রথমত আমাদেরকে চ্যানেল ভোল্টস দেখতে হবে, চ্যানেল ভোল্টস আছে কি না মিটারে দেখা। আমাদের 5 ভোল্ট চ্যানেলে এসে গেছে, তা আমাদেরকে তারপর দেখতে হবে 33 ভোল্টস আছে কি না, 33 ভোল্টস আছে কি না, 33 ভোল্টস সেই হে, 33 ভোল্টস আছে। দেখেন বন্ধুরা, 30 একটু উপরে 33 ভোল্টস আছে। আমাদের টিউনিং ভোল্টেজ আছে কি না, টিউনিং ভোল্টেজ আছে, কিন্তু টিউনিং ভোল্টেজ কি দেখাচ্ছে, 5 ভোল্ট দেখাচ্ছে। আসলে টিউনিং ভোল্টস এমনিতে 5 ভোল্টস হয়ে থাকা কথা নয়। বন্ধুরা, আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখার চেষ্টা করি, সেটা হলো আমি টিভিটাকে সামনে দেখান, আমি টিভিটাকে যখন অটো সার্চে দেব, তখন আমাদের টিউনিং ভোল্টসটা ভেরিফাই করবে, মানে আস্তে আস্তে বাড়বে। এখানে দেখেন একটু জুম করে, আমাদের এটা টিউনিং ভোল্টেজ। একবার স্ক্রিনটা দেখা, একবার স্ক্রিনটা দেখান, ওখানে সার্চ হচ্ছে, কিন্তু এখানে আমাদের টিউনিং ভোল্টস পাশই রয়ে যাচ্ছে, একটুও বাড়তেছে না বা একটুও কমতেছে না। তাহলে আমাদের টিউনিং হচ্ছে না, কিন্তু 33 ভোল্টস এখানে স্ট্যান্ড বাই আছে, 33 ভোল্টস আছে, 5 ভোল্টস আছে, 5 ভোল্টস আছে, কিন্তু টিউনিংয়ে গিয়ে আমাদের কি হচ্ছে, টিউনিংয়ে গিয়ে এখানে টিউনিংয়ে সরি 25 ভোল্টস টিউনিংয়ে এসে স্ট্যান্ড হয়ে আছে, এডিসি ভোল্টেজ আছে, এডিসি ভোল্টেজ আছে, 5 ভোল্টস আছে। তাহলে শুধু আমাদের সমস্যা হয়ে গেছে টিউনিং ভোল্টস 25 হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, টিউনিং ট্রানজিস্টরে মাইনাস ভোল্টস যদি কখনো মিসিং হয়, টিউনিং ট্রানজিস্টরের মাইনাস ভোল্টস কখনো যদি মিসিং হয়, তখন আপনার
টিউনিং ট্রানজিস্টরে টিউনিং করবে না, টিউনিং না করলে তাহলে এই ভোল্টেজটা আপনার ভেরিফাই হবে না। যদি ভোল্টেজটা আস্তে আস্তে না আগায় তাহলে আপনার কখনোই না টিউনিং হবে। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, টিউনিং ট্রানজিস্টরে মাইনাস ভোল্টস আসলো কি না, অথবা টিউনিং ট্রানজিস্টরে পিএফ ব্যবহার করা হয়েছে, রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে, কোনো রেজিস্ট্যান্স ফল্ট হলে হতে পারে, পিএফ ফল্ট হলে হতে পারে। তা প্রথমত আমরা দেখব যে টিউনিং ট্রানজিস্টরে মাইনাস ভোল্টেজটা আছে কি না। তাহলে আমাদের এখানে জুম করে দেখান, টিউনিং ট্রানজিস্টরের কালেক্টর এখানে 33 ভোল্টস আছে, টিউনিং ট্রানজিস্টরের এমিটর নেগেটিভ ভোল্টেজ থাকা কথা 2 ভোল্টস, কিন্তু এখানে কি দেখাচ্ছে, শূন্য। মিটার দেখান, মিটারটা দেখান, এখানে টিউনিং ভোল্টেজ মানে মাইনাস ভোল্টেজ একেবারেই শূন্য। আপনার এমিটরে বেজে কোনো মাইনাস ভোল্টেজ নেই, বেজে কোনো মাইনাস ভোল্টেজ নেই। প্রথমত আমাদেরকে দেখতে হবে ট্রানজিস্টরটা শর্ট কি না। আমাদের ট্রানজিস্টর ওকে, তাহলে আমাদের ভোল্ট সমস্যা, মাইনাস ভোল্ট না পেলে তাহলে এই ট্রানজিস্টরটা কাজ করবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে একটু বোর্ডটা লাইন খুলে, এসি লাইন খুলে দিয়ে আমাদেরকে বোর্ডটা ঘুরাইতে হবে। বন্ধুরা আমি দেখানোর চেষ্টা করতেছি, এখানে টিউনিং ট্রানজিস্টরের মাঝে দেখেন পিএফ দুটা, 22K রেজিস্ট্যান্স একটা, 15K রেজিস্ট্যান্স দুইটা। তাহলে আমাদের সমস্যাটা ঠিক এই জায়গার মধ্যে। আমরা প্রথমত দেখব আমাদের রেজিস্ট্যান্সটা ঠিক আছে কি না। আমাদের মিটারটা দেখান, মিটারটা আমাদেরকে ওমসে দিতে হবে, মিটারটা আমরা ওমসে দেব। দিলে 1K-তে দিই, দিয়ে আমরা প্রথমত 22K রেজিস্ট্যান্সটা বেজ থেকে নেগেটিভে সরাসরি একটি রেজিস্ট্যান্স গেছে যেটার 22 kΩ, কিন্তু আমাদের রেজিস্ট্যান্সটা দেখাচ্ছে, এখানে জুম করে দেখান, বেজ থেকে মাইনাস একটা 22 kΩ রেজিস্ট্যান্স যাবে, যেটা এখন এই দেখেন আমি এদিকে দেখাচ্ছি বোর্ডের মাপ, আমি ঘুরে দেখাচ্ছি নেই, মানে রেজিস্ট্যান্সটা কাজ করতেছে না। তাহলে আমরা রেজিস্ট্যান্সটা খুলে ফেলব, এখানে জুম করে দেখান, আমাদের রেজিস্ট্যান্সটা দেখান। যদি কালার কোড আপনাদের জানা থাকে তাহলে দেখবেন এটা 22 kΩ, লাল লাল কমলা, তার মানে রেজিস্ট্যান্সটার মান হওয়া কথা 22 kΩ, কিন্তু ওখানে মিটারে দেখাচ্ছে একেবারেই জিরো। আমরা ঠিক এমন মানের একটা যে রেজিস্ট্যান্স নেই, আমার এখানে আছে, ওইটা কোয়ার্টার ওয়াট রেজিস্ট্যান্স, আমি একটা হাফ ওয়াট রেজিস্ট্যান্স দিয়ে দেখাচ্ছি, এটাও লাল লাল কমলা, তার মানে এটাও 22 kΩ, 22 kΩ একেবারে শূন্য দেখার কথা নয়, 22 kΩ রেজিস্ট্যান্স আমার দেখেন 22 kΩ-ই দেখাবে। আমার মিটারটা আমি ঠিক করে নিচ্ছি, ২২ kΩ, এখানে দেখেন জুম করে 20 22, বন্ধুরা 22 kΩ। যদি আমরা এই রেজিস্ট্যান্সটা লাগাই দিয়ে দেখি ওকে হয়ে গেছে, তাহলে তো আর কোনো কথাই নেই, টিভির কাজ হয়ে গেল। আর যদি তারপরেও না হয় তখন আমাদেরকে অন্য কিছু দেখতে হবে।
বন্ধুরা আমরা মাইনাস থেকে বেজের রেজিস্ট্যান্সটা জুড়ে দিলাম আমরা শুধু শুধু সারা যদি চ্যানেল চেঞ্জ করি আমরা যদি ভোল্ট সম্বন্ধে আমাদের ধারণা না থাকে আমরা হাজারটা চ্যানেল চেঞ্জ করলেও আমাদের এই সমস্যার সমাধান হবে না এখন মিটারটা দেখেন 22 কিলো ওহমস আমরা ঘুরে ফিরে দেখতে পারতেছি তো এখন আমরা আগে পাওয়ার টিভিটাতে দেব দিয়ে আমি আরেকবার মেপে দেখাবো বন্ধুরা এখন আমাদের বেজে 1 ভোল্ট এসে গেছে পুনে 1 ভোল্ট এসে গেছে তার মানে এখন আমাদের টিউনিং ভোল্টেজটা আমরা মেপে দেখতে পারি হ্যাঁ টিউনিং ভোল্টস 1 ভোল্ট হয়ে গেছে 1 ভোল্টের একটু কম এখন আমরা যদি 33 ভোল্টটা এখানে দেখি 33 ভোল্টস কমে গেছে তার মানে টিউনিং হলে 33 ভোল্ট বাড়বে এখানে 33 আছে কিন্তু ট্রানজিস্টরের কালেক্টরে 33 ভোল্ট আর নেই 1 ভোল্ট হয়ে গেছে টিউনিং এও 1 ভোল্ট হয়ে গেছে এজিসি ঠিক আছে 5 ভোল্ট ঠিক আছে আমরা এখন টিভিটাকে অটো সার্চে দিই হ্যাঁ বন্ধুরা এখন আমাদের টিভিটা সার্চ হচ্ছে এখন এদিকে একটু জুম করে দেখেন আমাদের ভোল্টেজটা কিভাবে আপডাউন করতেছে মিটারটাকে দেখা টিউনিং ভোল্টেজ আস্তে আস্তে বাড়তেছে টিউনিং ভোল্টেজ আস্তে আস্তে বাড়তেছে তার মানে আমাদের টিউনিং এখন হতেছে তো বন্ধুরা খুব সহজে অনেক কঠিন একটা কাজকে করে দেয়া যাবে যদি আমি আমার ভোল্টেজ সম্বন্ধে ভালো ধারণা থাকে যদি আমার ভোল্টেজ সম্বন্ধে ধারণা না থাকে তাহলে আমি হয়তোবা চ্যানেল চেঞ্জ করব মেমরি আইসি চেঞ্জ করব আমাদের সিস্টেম আইসি চেঞ্জ করব তাতে কোনো সুফল হবে না যদি না আমার ভোল্টেজ সম্বন্ধে ভালো ধারণা না থাকে তাহলে এই সমস্যাগুলো আমাদেরকে অনেক ভোগাবে তা এই ছিল আজকের ভিডিও যদি আমার এই ভিডিও দেখে আপনাদের সামান্যতম উপকার হয় তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গেই থাকবেন আমি যেন পরবর্তীতে আপনাদেরকে ভালো ভালো ভিডিও আরও দিতে পারি তো বন্ধুরা আল্লাহ হাফেজ এই পর্যন্ত আজকের ভিডিও